হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন যে যুব উন্নয়ন অধিদপ্তরে একটি ভর্তি বিজ্ঞপ্তি চলছে। বেকার ভাই বোনদের জন্য এই বিজ্ঞপ্তিটি খুবই জরুরি। তো আমি এই ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে পূর্বেই একটি ভিডিও আপলোড করেছি। আপনারা যারা দেখতে পারেননি, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে পিছনের ভিডিওটি দেখে নিতে পারেন। তারপরও আমি খুব সংক্ষিপ্তভাবে আজকের এই বিজ্ঞপ্তিটি দেখিয়ে দিচ্ছি, এবং মূলত আমি আজকে আলোচনা করব আপনারা কিভাবে যুব উন্নয়ন অধিদপ্তরের এই ভর্তি বিজ্ঞপ্তিতে আবেদন করবেন, অর্থাৎ প্রশিক্ষণে কিভাবে অংশগ্রহণ করতে হবে। তো কোথাও না টেনে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন, যাতে আমার চ্যানেল থেকে পাবলিশড হওয়া সকল ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। ভর্তি বিজ্ঞপ্তি চলছে, তা হচ্ছে ওয়েব ডিজাইন, ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং, এরপর রয়েছে মৎস্য চাষ, এরপর রয়েছে ইয়ত কিচেন রান্না বিষয়ক, এছাড়া রয়েছে গবাদি পশু, হাঁস মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স। এখানে এই পাঁচটি কোর্সের মধ্যে শুধুমাত্র 5 নম্বর কোর্সটি হলো আবাসিক, বাকিগুলো অনাবাসিক। তো আবাসিক না অনাবাসিক এইটি কিন্তু আপনার ফর্মে দিয়ে দিতে হবে, তাই আপনারা দেখে নিন যে কোনগুলো আবাসিক এবং কোনগুলো অনাবাসিক। আর এখানে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে 27/10/2021। আসুন এরপরে আমরা দেখি কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। 1 থেকে 4 নং কর্মীকে বর্ণিত ট্রেডে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ 28 নভেম্বর 2021, এবং 5 নং কর্মীকে বর্ণিত ট্রেডে জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 14 নভেম্বর 2021। আর আপনারা নিশ্চয়ই জানেন যে এই আবেদনটি অফলাইনে করতে হবে, অর্থাৎ হাতে হাতে করতে হবে। এখানে আমি ফর্মটি দেখাবো, সেই ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ উপজেলা কিংবা জেলা যুব উন্নয়ন কার্যালয়ে আপনি এটি জমা দিতে পারেন। দূরবর্তী স্থানে বসবাসরত বেকার যুবকদের সুবিধার্থে প্রশিক্ষণে ভর্তির আবেদনপত্র ইউনিয়ন ডিজিটাল সেন্টার অথবা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় অথবা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র অথবা জেলা কার্যালয়ে দাখিল করতে পারবে। আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ছায়ালিপি মানে ফটোকপি, জাতীয় পরিচয়পত্র যদি থাকে, অথবা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌর কমিশনার কর্তৃক জন্ম নিবন্ধন সনদপত্র জমা দিতে হবে। সাক্ষাৎকার ও মনোনয়নকালে মূল সনদপত্র ও সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আনতে হবে। আর ভর্তির সময় প্রশিক্ষণার্থীকে মোবাইল নাম্বার, ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ নং এবং ইমেল আইডি আবশ্যিকভাবে দিতে হবে। তো এই হলো আবেদনের নিয়মকরণ। এরপর আসুন আমরা ফর্মটি দেখছি যে কিভাবে ফর্মে আবেদন করতে হবে। প্রথমেই দেখেন এখানে ক্রমিক নং কোর্সের নাম রয়েছে প্রাতিষ্ঠানিক অনাবাসিক, প্রাতিষ্ঠানিক আবাসিক, অপ্রাতিষ্ঠানিক এবং ট্রেডের নাম। তো এখানে আপনি প্রাতিষ্ঠানিক আবাসিক এবং অনাবাসিক এই দুই ধরনের কোর্স এখন চলছে। যদি আপনি আবাসিকে প্রশিক্ষণ নিতে ইচ্ছুক হন তাহলে আবাসিকে এখানে টিক চিহ্ন দেবেন, আর যদি অনাবাসিকে ইচ্ছুক হন তাহলে আপনি অনাবাসিক দেবেন। তারপর এখানে দেখে নিন যে আপনি যে কোর্সটিতে আবেদন করতে চাচ্ছেন সেটা অনাবাসিক না আবাসিক। তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখানে শুধুমাত্র 5 নং কোর্সটি হলো আবাসিক, বাকি সবগুলো কোর্স হলো অনাবাসিক। তাই আপনি যদি 5 নং কোর্স ছাড়া অন্যান্য কোর্সে আবেদন করতে চান তাহলে অবশ্যই অনাবাসিককে টিক চিহ্ন দিবেন। এরপরে বরাবর উপপরিচালক, এই জায়গাটায় আপনাকে লিখতে হবে জেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মাধ্যম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, এখানে আপনার উপজেলার নাম লিখবেন, যথাযথ সম্মানপূর্বক সবিনয় বিনীত নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী একজন বেকার যুবক, বিগত এখানে যে তারিখটি চাওয়া হয়েছে সে তারিখটি হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ, অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে 27/12/2021। তো আপনার এখানে 27/12/2021 এই তারিখটি দিবেন, এবং অধিদপ্তরের আওতায় কোন ট্রেডে আপনি প্রশিক্ষণ গ্রহণ করতে ইচ্ছুক সেই ট্রেডের নামটি এখানে দিবেন, এবং এখানেও সেই ট্রেডের নামটি দিতে হবে।
এরপরে এখানে যে ফর্মটি রয়েছে নাম বাংলায় এরপরে ইংরেজিতে এরপরে পিতার নাম বাংলা এবং ইংরেজি মাতার নাম বাংলা এবং ইংরেজি এগুলো অবশ্যই সার্টিফিকেট দেখে পূরণ করতে হবে। তো সার্টিফিকেট দেখে পূরণ করবেন। এরপরে জন্ম তারিখ, এরপরে বিজ্ঞপ্তি প্রদানের তারিখে বয়স অর্থাৎ 7 তারিখে, এখানে যে তারিখটি দেওয়া আছে 27/10/2021 তারিখে আপনার বয়স কত। এরপরে যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে এনআইডি নম্বর, বর্তমান ঠিকানা। জাতীয় পরিচয়পত্র যদি না থাকে সেক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধনের নাম্বারটিও ইউজ করতে পারেন, তো না করলেও হবে। এরপরে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা। এরপরে শিক্ষাগত যোগ্যতা ও পাশের সন, যদি কারো একাধিক থাকে তাহলে এখানে এসএসসি পাশের সন আবার এইচএসসি পাশের সন এভাবে দিয়ে দিতে পারেন। এরপরে ধর্ম, এরপরে লিঙ্গ, মোবাইল নাম্বার, বিকল্প যোগাযোগ নাম্বার অর্থাৎ যদি কোনো কারণে আপনার ফোন বন্ধ থাকে তাহলে অন্য কার সাথে তারা কন্ট্যাক্ট করতে পারে, এই জন্য বিকল্প যোগাযোগের ব্যবস্থা। ইতিপূর্বে গৃহীত প্রশিক্ষণ, যদি আপনি আরও কোনো প্রশিক্ষণ নিয়ে থাকেন যুব উন্নয়ন অধিদপ্তর থেকে তাহলে সেই প্রশিক্ষণের নাম লিখতে হবে, আর যদি যুব সংগঠনের সদস্য হন তাহলে সংগঠনের নাম লিখতে হবে। এবং ভবিষ্যৎ পরিকল্পনা অথবা প্রশিক্ষণ গ্রহণের কারণ, প্রশিক্ষণ গ্রহণ আপনি কোন কারণে প্রশিক্ষণ গ্রহণ করতে চান সেই তথ্যটি এখানে দিতে হবে। তবে যে যে কারণে দিতে চান সেই কারণটি এখানে লিখবেন। সাধারণত স্বাবলম্বী হওয়ার জন্যই এই প্রশিক্ষণগুলো গ্রহণ করা হয়, তো আপনারা সে কথাটিও এখানে লিখতে পারেন। এরপরে আবেদনের সাথে দাখিলকৃত কাগজাদি, কোন কোন কাগজপত্র আপনি দিয়েছেন সেখানে টিক দিবেন। যদি জাতীয় পরিচয়পত্র দিয়ে থাকেন তাহলে এখানে টিক চিহ্ন দেবেন, যদি জন্ম সনদ দিয়ে থাকেন তাহলে এখানে টিক চিহ্ন দেবেন, যদি নাগরিকত্ব সনদ দিয়ে থাকেন তাহলে এখানে টিক চিহ্ন দেবেন, এবং শিক্ষাগত যোগ্যতা যদি দিয়ে থাকেন তাহলে এখানে টিক চিহ্ন দেবেন। এরপরে সবশেষে এখানে তারিখ সহ স্বাক্ষর দিতে হবে এবং নিচে আপনার নাম লিখতে হবে। এই হলো ফর্ম পূরণ শেষ। এরপর এই ফর্ম পূরণের সাথে আপনি প্রয়োজনীয় কাগজপত্র, আমি এই এখানে দেখিয়েছি কোন কোন কাগজপত্র আপনাকে দিতে হবে, এখানের এই স্টেপে অর্থাৎ 6 নম্বর স্টেপে যে সমস্ত কাগজপত্র রয়েছে এই সমস্ত কাগজপত্র এর সাথে আবেদনপত্রের সাথে দিয়ে আপনি আবেদনটি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে দাখিল করতে পারেন। এই ছিল আজকের ভিডিওটি, আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। যদি তারপরও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।